তোমার ডাক ধরিবে এ বাড়ি ঘর সারিতে, আপন পোষাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আপন আপন বল রে মন, কেউ তো তোমার আপন না। আপন আপন বল রে মন, কেউ তো তোমার আপন না। যিনি তোমার হবেন গো আপন, শুয়ে আসেন আল্লাহর হাবিবের শান আজমত ইজ্জত, প্রিয় নবীজির শান ও আজমত ইজ্জতের বিরুদ্ধে এই নাফরমানরা মুসলমানদেরকে দাঁড় করায় দিচ্ছে। যারা দাঁড় করাচ্ছে এরাও নাফরমান, এবং তাদেরকে যারা সমর্থন করে অর্থ যোগান সমর্থন দিয়ে তাদের খেদমত করে যাচ্ছে তারাও নাফরমান। আল্লাহ এই সমস্ত নাফরমানদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে না আমিন। কারণ পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার নবীজির শান ইজ্জত ও আজমত জড়ানো রয়েছে। এটার বিরুদ্ধে লেগে হাবিজাবি কথাবার্তা বলে, যেই কথার কোনো উসুল নাই, নীতিমালা নাই, যেই কথার উপরে কোনো ভিত্তি নেই, যারা উসুলের কিতাব লিখলেন তারা মিলাদুল নবীর উপর কিতাব লিখছেন, যারা হাদিসের সরা করলেন তারা মিলাদুল্লাহর উপর কিতাব লিখছেন, যারা তফসিরের উসুল লিখলেন, ফিকহের উসুল লিখলেন, হাদিসের উসুল লিখলেন, হায় আফসোস তারা আজকে উসুল বুঝে না। আমার দেশের পাইতে মৌলবি উসুল বুঝে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে পাইতে মৌলবি, আতুরে মৌলবি, আতুরে মৌলবি বুঝে, আতুরে বুঝাইতেছি আপনাদের। আমাদের দেশে দুই ধরনের ডাক্তার আছে, একটা ডাক্তার হলো গ্রাম্য ডাক্তার, আর এক ধরনের ডাক্তার হলো খুব হাই পজিশনের ডাক্তার। আচ্ছা আপনাদেরকে বলি, পিজি বা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যিনি প্রধান, আর আপনাদের এলাকার আঞ্চলিক ছোটখাটো যারা ডাক্তার আছে, এক সমান কথা বলেন? এক সমান চিকিৎসা পদ্ধতি কি এক কোয়ালিটির হবে? তাদের প্রেসক্রিপশন কি এক সমান হবে? বুঝে বলতেছেন না না বুঝে বলতেছেন? বুঝে বলুন তো। আচ্ছা বুঝে বলুন, ঢাকা ইউনিভার্সিটির যিনি, ঢাকা মেডিকেল কলেজের যিনি প্রধান আছেন, ঢাকা মেডিকেল কলেজের যিনি প্রধান, তিনার প্রেসক্রিপশন আর আপনাদের আঞ্চলিক যারা ছোটখাটো ডাক্তার আছে তাদের প্রেসক্রিপশন কি একরকম? বুঝেন তো? বুঝে বলেন তো। আমাদের দেশের যা আঞ্চলিক নজদি আতুরে মৌলবি আছে, এদেরকে বলে আমরা আতুরে মৌলবি, আমরা ফরিদপুরের ভাষায় আতুরে মৌলবি। আতুরে মানে এগুলির কোন হদিস গিয়ান নাই, এটির নাম দিছে আতুরি। আচ্ছা বলে এই বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল হারামাইনের শরীফে এখানে 25টা হাওয়ালা আছে, 25টা রেসাল আছে। আল্লামা আসিম ইব্রাহিম কেলানি হুসাইনি, তিনি লেবাননের একজন ডক্টর, তিনি কিতাবটা লিখেছেন। 25টা রেসাল আছে মিলাদুল নবীর উপরে, একসাথে ভাই বলা যাবে না, মারহাবা। তো ছোট ছোট ইমাম না, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিলেন তাদের রেসালা এখানে আছে। এখানে একটা রেসালা করেছেন ইমামুল হারামাইন মোল্লা আলী কারিম মক্কি, যিনি 1 লক্ষ হাদিস মুখস্ত ছিল। ওনার উস্তাদ ইমাম হাজার হাইতিমি আশ-শাফিঈ হাফিজুল হাদিস ছিলেন। এবার চিন্তা করেন তো,
ওনাদের প্রেসক্রিপশন আর আমাদের দেশের আতুরে নজদি মৌলভীর প্রেসক্রিপশন কি একরকম? তো ওনারা মিলাদুন নবীর উপরে কিতাব লিখে উম্মতের জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে গেছে। উম্মতের জন্য কি দিছে? প্রেসক্রিপশন দিয়ে গেছে, উম্মত তুমি এইভাবে পালন করো, এটা এই পদ্ধতিতে কোরআনের ইউসুলে হাদিসের এই নীতিমালাতে আইম্মা ইকরামের সিদ্ধান্তে এটা করা যাবে, এটা মুস্তাহাব। ইমামুল হারামাইন 1,00,000 হাদিসের হাফিজ, 2,00,000 হাদিসের হাফিজ, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তারা প্রেসক্রিপশন দিল যে এই প্রেসক্রিপশনে মিলাদুন নবী করা যাবে, এটা মুস্তাহাব, অনেক নেকের কাজ, আল্লাহ পাক অনেক মর্যাদা বুলন্দি করবে। আর আমার দেশের আতুরে মৌলবী এসে উল্টা প্রেসক্রিপশন দিয়ে বললো এটা বেদা। তাহলে আতুরে মৌলবীর ফতোয়া লাথি মারতে হবে, আইম্মা ইকরামের ফতোয়া বিনা বাক্যে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কোরআনে বললে ফাসালু ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, ফাসালু তুমি জিজ্ঞাসা করো, তুমি জানো আহলাল যিকরি, আহলুল যিকির যারা ছিলেন তাদের কাছ থেকে জানো, আহলুল যিকির যারা ছিলেন তুমি তাদের কাছ থেকে জানো, আহলুল যিকির আমরা হতে পারি নাই, কারণ সেই তবকার জাহিদ আবিদ আমরা হতে পারি নাই, সে তবকার আলিম আমরা হতে পারি নাই। তারা যেমন আলিমও ছিল, জাহিদও ছিল, আবিদও ছিল। আহা, ইমাম সুয়ুতির মতো মুহাদ্দিস, এত বড় আলেম, নবম শতাব্দীর মুজাদ্দিদ যাকে বলা হয়, 100 বছর পরে পৃথিবীতে একজন মুজাদ্দিদের জন্ম হয়, ইমাম সুয়ুতি এত বড় আবিদ ও জাহিদ ছিলেন, আল্লাহর নবী ভালোবেসে 75 বার স্বপ্ন যোগে তার সঙ্গে দেখা দিলেন। 2,00,000 হাদিস সিনার ভিতরে জমা ছিল। ছাত্র জিজ্ঞেস করলো, হুজুর 2,00,000 হাদিস আপনি কেমনে বলে দিতে পারেন? ইমাম সুয়ুতি বললেন, বাসা এই সূরা ইখলাস যেইভাবে মুখস্থ, 2,00,000 হাদিস আল্লাহ আমার সিনার ভিতর ওইভাবে মুখস্থ রেখে দিয়েছে। এদের প্রেসক্রিপশন বাদ দিয়ে আপনি আপনারা বলে প্রেসক্রিপশন নেন, ইয়ে তো পাগলের দিকে মুসলমান, আমি বুঝি না কিছু, কথা কি আমারটা বুঝছেনি আপনারা? যদি আমার কথা যুক্তি সম্পন্ন না হয় তো বাতিল করবেন। তো আল্লাহ কোরআনে কি বলেন দেখেন, আল্লাহর কোরআনের সাথে আমাদের আল্লাহর ফয়সালার সাথে আমাদের ফয়সালা মিলাইতে হবে। ফাসালু ফাসালু, আল্লাহ হুকুম করছে, ফাসালু জিজ্ঞেস করো, জানো বুঝো, আহলাল যিকরি আহলুল যিকিরদের কাছ থেকে, ইন কুনতুম লা তাআলামুন তুমি যে বিষয়ে জানো না, ধর্মের যে বিষয় তুমি জানো না, ইসলামের যে বিষয় তুমি জানো না, সেই বিষয়টা তুমি আহলুল যিকিরদের কাছ থেকে জানো। আহলুল যিকির ছিল এই সমস্ত কিতাবের মুসান্নিব যারা ছিলেন, ইমামুল হারামাইনরা, লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা সারা রাত নামাজে কাটিয়ে দিয়েছেন, সেজদার ভিতরে পড়ে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, তারপরে সকালবেলা কিতাব লিখতে যায়, কত দলিল কত উসুল সাবমিট করে তার একটা কিতাবের সমাধান দিয়েছে, আর আতুরে মৌলভীর পিছনে তুমি দৌড়াও, তোমার মতো ব্যাকেল মুসলমান আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। কথা বলে বুঝে কবরে যাবেন, কবর কিন্তু রচিত হবে আজ অথবা কাল, কবর কিন্তু আসবে আজ অথবা কাল, দাঁড়াইতে হবে কাল, হাসতে হাসতে 40 বছর পর, দেখতে দেখতে 50 বছর পর, দুনিয়ার ঝামেলায় 60 বছর পার হয়ে গেছে, মেহশরের আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যেতে হবে সেই মালিকের কাছে, যে মালিক আপনাকে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, যেই জ্ঞান যেই বিবেক কুকুর গাধা বিড়াল সাগর পশু পাখিকে আল্লাহ দেয় নাই, সেই জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছে, সেই জ্ঞানের বিচার করে পৃথিবীতে চলতে হবে। হে মুসলিম,
হে মুসলমান, নিজের মন গড়া আর যুক্তি দিয়ে আর দিমাগ দিয়ে আর বড়াই দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, নবীর গোলাম হওয়া যায় না। নবীর কদমের মুহতাজ হতে হলে বেলালের মতো লেখাপড়া ছিল না, ইশকের রাসূলের তারা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ আশিকের রাসূল এবং মহা জ্ঞানী তারা হয়েছিলেন। কথা বলে ঠিক না ঠিক, আমরা এত শুনি পীরেরও শুনি, নবীর ইজ্জতের বেলা আমরা পীরকেও শুনি, কি কথা বলে ঠিক কি না? আল্লাহ বলেন হাবিব, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদ, আপনাকে আমি পৃথিবীতে সাক্ষী বানাইয়া পাঠাইছি। এই আয়াতে অনেকগুলি গুণ নবীজির প্রকাশ করা হয়েছে, এগুলি একটা গুণের নাম শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া বিইযনিহি সিরাজাম মুনীরা। পাঁচটা গুণ, কয়টা গুণ বলতেছি? পাঁচটা গুণ আল্লাহ প্রকাশ করছে এই আয়াত দিয়ে। কালকে অনেকে বলবে হুজুররা খালি এই নবীর ওয়াজ করে, ওয়াজ করতে করতে আল্লাহর উপর উঠাইছে। আচ্ছা কোরআন শরীফ কি আমরা জামিয়ার থেকে বানাইছে না? হ্যাঁ, হাশিমে হুজুর নতুন করে লিখিত হয়ে গেছে, তো কোরআন শরীফ কে পাঠাইছিল? সাড়ে চোদ্দশো বছর আগে যেটা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিয়ে গেছে ওই কোরআনই আমাদের হাতেই আসছে। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ কোরআনে যা বলছে আমরা তাই বলছি, এরপরে ওনাদের কাছে আল্লাহর উপরে উঠেছি, মানে মনের ভিতরে শয়তানি এখনো যায় নাই, শয়তানি এখনো যায় নাই। আল্লাহ বলেন আইয়ুহান নাবিয়্যু ইন্না আদালতে সমস্ত উম্মতের জন্য আপনি সাক্ষী হবেন। আয়াতের তাফসীর সুনান আবু দাউদের ভিতরে একখানা হাদিস কারীম আসছে, নবীজি বলেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে আল্লাহর সামনে দাঁড় করাবেন, সব উম্মত যখন দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ পাক হযরতে নূহ নবীর উম্মত অন্য নবীর উম্মতকে বলবে, হে উম্মতেরা তোমাদের কাছে কি আমার নূহ দিনের দামাত পৌঁছে দিয়েছিল? হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে, না আল্লাহ আপনার নূহ আমাদের মাঝে দিনের দামাত পৌঁছায় নাই। আল্লাহ বলবে, হে নূহ তুমি কি তোমার উম্মতের মাঝে দিনের দাওয়াত পৌঁছাও নাই? অথচ আল্লাহর পয়গম্বর সাড়ে আটশো বছর ধরে দাওয়াত দিলেন, মাত্র তিরাশি জন দিন কবুল করেছিল, বাকিরা দিন কবুল করে নাই, মহাপ্লাবন দিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সেই দিন আল্লাহ বলবেন, হে আমার পয়গম্বর, হে আমার নবী, আপনি কি দিন উম্মতের মাঝে দিনের দাওয়াত পৌঁছান নাই? সেই দিন নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আল্লাহ পৌঁছাইছিলাম। আল্লাহ বলবেন, ওরা তো অস্বীকার করেছে আপনার উম্মত, তাহলে আপনার পক্ষে কি কোনো দলিল আছে কিনা আপনি পাঠাই পৌঁছাইছেন? নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আল্লাহ আমার কাছে দলিল আছে, বলে আপনি দলিল সাবমিট করেন। তখন বলা হবে, আপনি আমার দলিল হলো আখির নবীর উম্মতেরা আমার দলিল। সেদিন আমাদেরকে ডাকা হবে, জিজ্ঞেস করা হবে, আখির নবীর উম্মতেরা তোমরা বলো আমার নূহ কি দিনের দাওয়াত উম্মতের মাঝে পৌঁছাইছিল? আমরা সেই দিন বলবো, হ্যাঁ আল্লাহ পৌঁছাইছিল। সেই দিন ওই উম্মতেরা নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, হায় রব, এরা তো আমাদের জমানায় ছিল না, আমাদের জমানা তারা দেখে নাই। তাহলে তাদের সাক্ষী কি করে মজবুত হয়, কি করে তাদের সাক্ষী আজকে গ্রান্ট হয় মঞ্জুর হয়, তারা তো আমাদের জমানা দেখে নাই। আল্লাহ বলবে, হ্যাঁ নূহ তোমার কি আর কোনো সাক্ষী আছে? বলে, আমার সাক্ষী হলো রহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি মারহাবা? বলে রহমাতুল লিল আলামিন, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আমার নূহকে উম্মতের মাঝে দিনের দাওয়াত
পৌঁছে দিয়েছিল, আল্লাহ নবী বলবে হ্যাঁ পৌঁছেছিল। তখন আল্লাহ নবীজি সাক্ষী দেওয়ার পরে উম্মতরা চুপ হয়ে যাবে, তারা আর বলবে না আল্লাহ তোমার এই নবী শেষ জামানায় গেছে, আমাদের জমানা সে দেখে নাই, আমাদের জমানায় সে ছিল না। অতএব আল্লাহ তার সাক্ষী আজকে মঞ্জুর হবে না, তার সাক্ষী কি করে গ্রান্ট হয় যে আমাদের জমানা দেখে নাই। তখন এই কথার ওই নূহ নবীর উম্মতরা বলতে পারবে না, কারণ আমার নবীকেও আল্লাহ সেই জমানা দেখাইছে। বলতেছি কেমনে দেখাইছে এটাও বলে দিই, এই বিষয়টা আমাদের বোধ গম্য না, শুধু আমাদের জমানাকে নবীকে আল্লাহ দেখান না, আমাদের পরের এই এই জমানা কিয়ামত পর্যন্ত দেখাচ্ছেন। আদম শফিউল্লাহ থেকে আল্লাহর হাবিব পৃথিবীতে নবুয়ত দুঃখিত কোরআন শরীফ নাজিল হওয়ার পূর্ব সময় পর্যন্ত দেখাইছে, নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দেখাইতে থাকবে। এটা আমরা কিভাবে বুঝব, এই আমি আপনাদেরকে একটা ঘটনা থেকে উপস্থাপন করে বুঝাচ্ছি। শাহিদ, শাহিদ মানে সাক্ষী। আচ্ছা বলেন, আজকে এখানে দুইজনের ঝগড়া হলো, একজন আরেকজনের নাকের মধ্যে ঘুষি মেরে দিয়েছে, তো নাক ফেটে গেছে, রক্ত বের হয়েছে, সকালবেলা সে যে পুলিশের কাছে মামলা করছে, মামলা করার পরে এটা আদালত বসছে অথবা এলাকা ভিত্তিক বিচারে বসছে, বিচারে বসার পরে ও যে আপনার নাকে ঘুষি মারছে তো সাক্ষীকে, তো একজন এসে বলল আমি সাক্ষী, বলে আপনি কি করেন, বলে আমি চাকরি করি, কোথায় চাকরি করেন, বলে আমি চাকরি করি রংপুর, তো রংপুর চাকরি করেন, মারামারির সময় কি আপনি উপস্থিত ছিলেন, কেন আমি উপস্থিত ছিলাম না, আমি রংপুরে ছিলাম, আমি শুনছি, সাক্ষী হবে আর আর কোন সাক্ষী আছে আপনার, তো হাসে, তার এক বেটা লয়ে গেছে, বেটা কানা, বেটা কি আপনি কি দেখছেন, কেন আমি দেখিনি, আমি তো কানা কিন্তু উপস্থিত ছিল, হবে কতক্ষণ না সাক্ষী হবে, সাক্ষী হবে। তো সাক্ষীর মূল তত্ত্ব হলো উপস্থিত থাকে যে নিজে দেখে, উনি হলো সাক্ষী, আমার রসুল হলেন সাক্ষী, সমস্ত উম্মতের সাক্ষী একসাথে ভাই বলা যাবে আল্লাহু আকবার, এজন্য আল্লাহ বলছে ইন্না আরসালনাকা শাহীদ, আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, পাঠিয়েছি আপনাকে, কেমনে পাঠাইছে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন, আমার আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর পবিত্র সেকেম মোবারকে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন, কিন্তু নূরে মুহাম্মাদিকে আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন। হযরত ইমাম মোল্লা আলী কারী কিতাবের মধ্যে লেখেন ইখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে ইখতিলাফ ছিল মুসলমানদের মধ্যে, বাদান নূরিল মুহাম্মাদি, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। একবার জোরে নূরে মুহাম্মাদি আল্লাহ স্থাপন করলেন, এখানেও ইমাম মোল্লা আলী কারী লিখছেন নূরে মুহাম্মাদিকে আল্লাহ স্থাপন করলেন, নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ পাক স্থাপন করলেন। এরপরে এই নূরে মুহাম্মাদি নিয়ে হযরত আদম সফিউল্লাহকে নিয়ে আল্লাহ পাক তাম সৃষ্টি সায়ের করাইলেন, ঘুরাইলেন, দেখাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা, ওই শয়তানকে সেজদা দিছিল আদম, আদমের দিকে, দুঃখিত ফেরেশতারে যে সেজদা দিছিল, কিন্তু এই যে আজাদের সেজদা জানি উস জুদুলি আদম, আদম কে সেজদা দাও, ইমাম জাফর ইবনে মুহাম্মদ অনেক বড় একজন, তিনি হাদিস বিশারদ ছিলেন, তিনি মোল্লা আলী কারী লিখতেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদমের দিকে যে মুসলমান সেদিন ফেরেশতারা সেজদা দিয়েছিল, এই সেজদা ছিল তাযিমি সেজদা, এটা ইবাদতের সেজদা ছিল না, যেমন কাসুজুদি ইখবাতি ইউসুফ আলাইহি, ইউসুফ আলাইহি সালামের ভাইরা যেমন ইউসুফের দিকে সেজদা দিয়েছিল, ফাল মাসজুদু লাহু বিল হাকিকাতি ওয়া হুয়া আল্লাহ তাআলা, আর ওই দিন ফেরেশতারা যে সেজদাটা দিয়েছিল সেই সেজদাটার মাসজুদ ছিল আল্লাহ, হাকিকতে আল্লাহর জন্য সেজদা ছিল,
আর আদম আলাইহিসসালাম ছিলেন সেদিন কেবলা, একসাথে জোরে বলা যাবে না মারহাবা? ইমাম মোল্লা আলী কারী রহমাতুল্লাহ উস্তাদ তিনি বলতেছেন, সৈয়দ আলিল ওয়ফাই তিনি লিখতেছেন কবিতার ছন্দে, লাউ আবসার শাইতানু তালাআতা নূরিহি ফি ওয়াজহিহি ফি ওয়াজহি আদাম কান আউয়ালা মান সাজাদ। তিনি কবিতার ছন্দে আল্লামা শায়খ সৈয়দ আলী ওয়ফাই রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম নববীর উস্তাদ ইমাম মোল্লা আলী কারী উস্তাদ তিনি বলতেছেন, লাউ আবসার শাইতান শয়তান যদি দেখত যে তালাআতা নূরিহি নবীজির নূর মুবারক আদমের সেকেমে আছে, ফি ওয়াজহিহি আদাম কানা আউয়ালা মান সাজাদ, তাহলে শয়তান আগে সেজদা দিয়ে ফেলতো, ও সেদিন দেখতে পারে নাই বুঝতে পারে নাই যে আদমের ভিতরে আদম একা না, আদমের ভিতরে আল্লাহর প্যারা মেহবুব হাবিব নূরে মুহাম্মদি আছে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হা, আইমে ইকরামের কথার ভিতরে কি চমৎকার, কি চমৎকার সিদ্ধান্ত দেখে। তাহলে আদম সফিউল্লাহ যখন জান্নাতে, আমার নবী তখন কোন জায়গায়? জোরে বলেন, বুঝেন না এখনো কথা, আদমের পবিত্র সেকেমে নবী, তো আদম আলাইহিসসালাম যখন জান্নাতে, আমার নবী তখন কোন জায়গায়? জোরে বলেন। তাহলে আদমের এই সৃষ্টির অবয়ব এই সব কিছু আমার নবী দেখছে কিনা? প্রশ্ন রাখবেন, হুজুর নূর হইলো কেমনে? আদম সফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন, তৈরি করার পরে আদম সন্তানদেরকে আদম সফিউল্লাহর সামনে উপস্থাপন করলেন। বাইহাকির বিশুদ্ধ হাদিস, খুব মনোযোগ দিয়ে আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা, আল্লাহ ও দুঃখিত, ফারআনি নূরান সাতিয়ান ফি আসমারিহিম। নবী বলতেছেন তখন আল্লাহর আদম সফিউল্লাহ আদম সন্তানদেরকে দেখলেন, সমস্ত সন্তানদের দেখলেন, কেউ আলেম হবে, কেউ জাহেদ হবে, কেউ আবেদ হবে, কে চোর হবে, কে ডাকাত হবে, আদম সফিউল্লাহ সব দেখতেছিলেন, একজন থেকে আরেকজনের মর্যাদা কম বেশি দেখতেছিলেন। এমন সময় আদম দেখলেন, ফারআনি নূরান সাতিয়ান ফি আসফারিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা। জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা, আল্লাহ একে। প্রশ্নের জবাব আল্লাহ দিলেন, হাদা ইবনুকা আহমাদ, ইনি তোমার সন্তান আহমাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি তোমার সন্তান। প্রশ্ন, আমার নবী তখনও নূর, আদম যখন মাটি, ফেস্টাই জায়গা, আমার নবী তখনও নূর, আদম যখন, আদম যখন মাটি, আমার নবী তখন কি? জোরে বলেন, তখন কি? ছেলে নূরের তৈরি, বাবা মাটির তৈরি, আল্লাহ পরিচয় করাই দিচ্ছে। আদম জিজ্ঞেস করেন, মান হাদা ইয়া রব, একে? আল্লাহ জবাব দিলেন, হাদা ইবনুকা আহমাদ, ইনি তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখার ওয়া আউয়ালু শাফি, শুন আদম, উনি সৃষ্টিগতভাবেও প্রথম, নবী হিসেবেও প্রথম, মানুষ হিসেবেও প্রথম। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি প্রথম, তিনি কি? তিনি কি? মানুষ হিসেবেও প্রথম, সৃষ্টিগতভাবেও প্রথম, মাখলুক হিসেবে প্রথম। আরো জোরে, আল্লাহ পরিচয় করে দিচ্ছে তোমার সন্তান। তো বাবা কিসের তৈরি? জোরে কর। ছেলে তখন কিসের তৈরি? এই জায়গায় তো ফ্যাস, যে আমরা মাটির তৈরি, আদম মাটির তৈরি, নবীও মাটির তৈরি, কিন্তু ঘটনা বুঝে না, বলদ বলদই থাকে, ঠিক কিনা? অন্তরে নবী প্রেমের চশমা দিয়ে কিতাব করতে হয়, ওনার নবীর প্রেমের চশমা দিয়ে কিতাব লিখেছিল, আর নজদিরা শয়তানের প্রেমের চশমা দিয়ে কিতাব লেখে। আর খুব মনোযোগ দিয়ে, আদম আলাইহিসসালাম যখন মাটির তৈরি, তখন আমার নবী জিন্ন, এই নূর মোবারক আদম সফিউল্লাহর সেকেমে দেয়া হলো। বাজান, খুব মনোযোগ দেন, পবিত্র সেকেম মোবারকে দিয়ে দেয়া হলো। আদম সফিউল্লাহ যখন জান্নাতে, আমার নবীও তখন জান্নাতে। প্রশ্ন করবেন, হুজুর আর কি কোনো দলিল আছে? কেবল একটা হাদিস দিলাম বিশুদ্ধ সনদের, আর একটা হাদিস দেব বিশুদ্ধ সনদে। হযরতে খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী
তার জীবনীর ভিতরে তামিজু সাহাবার ভিতরে এসেছে। ইমাম নুয়াইম ইসফাহানি লিখেছেন, ইমাম জৌজি লিখেছেন, বিশ্ববিখ্যাত ইমামরা তার জীবনীর ভিতরে একটা ঘটনা লেখেন। প্রায় 21টা কিতাবের মধ্যে আসছে। ইমাম রজব হাম্বলি লতায়েফুল মারেফের মধ্যে লিখেছেন, ইমাম কাস্তালানি মাহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, হযরতে মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি আল মাওরিদের মধ্যে লিখেছেন, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিবি ফতোয়ার মধ্যে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমামরা এই ঘটনাটা লিখেছেন। নবী সাহাবী আউস হযরত খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বসেছিলেন ওই মজলিসে। তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী উপস্থিত ছিল সেই দিন। 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি আপনার সামনে একটা প্রশংসার কবিতা গাবো। দেখেন, সাহাবীরা নবীর প্রশংসার কবিতা গাইছে, আর আমরা প্রশংসা করলে নজদিরা কয় আমরা নাকি আল্লাহর উপরে উঠাই দিয়েছে। এটাই হলো মিথ্যাবাদিতার প্রথম পরিচয়। কথা বলেন ঠিক না বেঠে? এটা ধোঁকার প্রথম সবক। সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার প্রথম সবক হলো এটা, মারাত্মক ধোঁকা এটা মুসলমানদের অন্তরে। কারণ সবার অবস্থান তো আল্লাহর প্রতি মহব্বত বেশি, কারণ শিরিক থেকে সবাই বাঁচতে চায়। চিন্তা করে হাইরে নবীরা আল্লাহর উপর উড়াই দিছে, তালি করে এদের কথা মানা যাবে না, সবার অন্তরে ভয় ঢুকাই দিছে, এটা মিথ্যা প্রথম ধোঁকা এটা। প্রিয় নবীজির চাচা বলতেছেন, হুজুর আপনি নবীজি যদি অনুমতি দেন একটা কবিতা আপনার সামনে আমি বলতে চাই। আল্লাহর নবী মুসকি হাসি দিয়া বললেন, চাচা যান, হ্যাঁ আপনি কবিতাটা বলেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, মিন ক্বাবলি হা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাই হাইসু ইউখসাবুল ওয়ানা সুম্মা হাবাতাল বালাদ লা বাশারুন ওয়া আনতাল লা মুদগাতুন ওয়া লা আলাক। কি চমৎকার! মিন ক্বাবলি হা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাই হাইসু ইউখসাবুল ওয়ানা। ও গো নবীজি, আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে পাতা দিয়ে জান্নাতি পোশাক নিয়ে জান্নাতে বিচরণ করেছিল, সেই দিন আদম সফিউল্লাহ একা ছিল না, আপনি নবী আদম সফিউল্লাহর সেকেমে আদম সফিউল্লাহর সঙ্গে জান্নাতে ঘোরাফেরা করেছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন নজদি কিয়ামত পর্যন্ত সিল্লে লওয়ার কথা মানি না, কারণ 30,000 সাহাবী যেই মজলিসে বসা, প্রিয় নবীজি যেই মজলিসে বসা, নবীর আপন চাচা হযরত আব্বাসের মতো মহান সাহাবী আহলে বাইতের সদস্য, তিনি বলতেছেন, হুজুর আদম একা ছিল না জান্নাতে, আপনি নবী আদমের সাথে বিচরণ করেছেন। কিয়ামত পর্যন্ত নজদি যদি বলে আমরা যেইভাবে জন্ম নিয়েছি নবীও সেইভাবে জন্ম নিয়েছে, ওর মতো মিথ্যাবাদী আর চাপাবাজ আর নিমক হারাম আল্লাহর দুনিয়াতে একটাও হতে পারে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরাম যা বিশ্বাস করেছেন বলেছেন, তাদের কথা বাদ দিয়ে আতুরি মৌলবীর পিছনে দৌড়াবো? খুব মনোযোগ দিয়ে নবীজি চাচা বলতেছেন, না ছিলেন আপনি রক্তপিণ্ড। তখন নবীজি চাচারা বলেন, বাল নুতফাতুন তারকাবু সাফিনা ওয়া কদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরা। আপনি নবী তখন ওই যে আদম সফিউল্লাহর মধ্যে ছিলেন, আদম সফিউল্লাহ থেকে আল্লাহ আপনাকে নামাইলেন, নামায় আল্লাহ নূহ নবীর কিস্তির উপর আল্লাহ আপনাকে উঠাইলেন। হযরত নূহ নবী নৌকার উপরে ভেসে ছিল, হযরত নূহ আলাইহিসসালাম একা ছিল না, নবী গো আপনি নবী নূহ নবীর সঙ্গে তখন ছিলেন। সেই দিন প্রতিমা পূজারীরা, সেই দিন কাফির যারা ছিল তারা ওই মহাপ্লাবনে ডুবে মরেছিল, কিন্তু আল্লাহ আপনি নবীর কারণে নূহ নবীর সেই দিন নৌকার ভিতরে আল্লাহ ভাসায় রেখেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভাই বুঝা যা, কথা বলেন বুঝা যা। আমি কি আমার ভাষায় বলি?
না সাহাবীর ভাষায় বলতেছি, আমি আমার ভাষায় না সাহাবীর ভাষায় বলি। তো কোন সাহাবি? প্রিয় নবীজির চাচা হযরত আব্বাস, যার উসিলা ধরে হযরত ওমর দোয়া করে বৃষ্টি নামাইছিলেন। আমি সেই সাহাবীর কবিতা বলতেছি, নবীর প্রশংসার কবিতা। তো একজন দুইজন সাহাবীর সামনে না, 30,000 সাহাবীর সামনে তিনি কবিতা বলেছিলেন। তাহলে আমার নবীদের সাক্ষী, আমার নবীদের সাক্ষী, ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সাক্ষী বানাইছি। নবী কি শুধু আমাদেরও সাক্ষী না আগের যুগেরও সাক্ষী? তার মানে বোঝা গেল আদম সফিউল্লাহ যেখানে যে অবস্থায় ছিলেন, আমার নবী আদমের সাথে সে অবস্থায় ছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? আদম সফিউল্লাহ থেকে নামায়া 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 নামায় আল্লাহ নূহ নবীর কিস্তিতে উঠাইলেন। নূহ আলাইহিসসালামের সেখেমে আল্লাহ তার নবীকে রাখলেন। মহা প্লাবন আসলো, প্লাবনে নূহ আলাইহিসসালাম ভাসতে লাগলেন। নবীজি চাচা বলেন, হাবিব আপনার নূহ সেই দিন একা ছিল না, আপনি নবী নূহর সাথেই ছিলেন। আর সাথে থাকার জন্য প্রতিমা পূজারীরা পানিতে মহা প্লাবনে ডুবে গেল, আপনি নবী সেই দিন নূহ নবীর কিস্তিতে ছিলেন। এরপরে নবীজি চাচা আরো বলতেছেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলাম বাদা তাবা। এটা আরো চমৎকার। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলাম বাদা তাবা। ও গো নবীজি, আল্লাহ আপনাকে পবিত্র রেহেম থেকে সুলবে, সুল থেকে রেহেমে, রেহেম থেকে সুলবে, সুল থেকে রেহেমে, পবিত্র সুল থেকে রেহেম, পবিত্র পেট মোবারক থেকে, পবিত্র পৃষ্ঠদেশ, পবিত্র পৃষ্ঠদেশ মোবারক থেকে আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আবর্তন বিবর্তন করে সমস্ত জমানা যুগ জমানা দেখাইয়া দেখাইয়া আল্লাহ আপনাকে এই জমানায় পাঠাইছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমাধান দিচ্ছি। এবার দেখেন কোরআনের আয়াতের সাথে নবীর জীবনের কি চমৎকার বি। এই জন্য তো আল্লাহ বলছে, শাহিদ আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাইছি, পাঠিয়েছি আপনাকে সাক্ষী বানিয়ে। হ্যাঁ, বুঝাটা হলো জরুরি, না বুঝলেই যা, না বুঝলে কি, বুঝাটা জরুরি। আল্লাহর নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী এবং আমার সাহাবে কাম যেই মতে যেই পথে, এই মতে এই পথে যারা তারা হলো আল্লাহর জান্নাতি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই বুঝতে অসুবিধা? বিষয় অত্যন্ত জটিল, শুধু কোরআন হাদিস আসবে, শুধু কোরআন সুন্নাহ আসবে। তকরির না করলে, কোরআন হাদিসের ব্যাখ্যা না করলে আপনি বুঝবেন না। আমি এমন একটা ঘটনা টান দিছি, এটা সারা রাত শেষ হয়ে যাবে, এই সাবজেক্টের উপরে আলোচনা শেষ হবে না। আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি সহজ ভাষা দিয়ে। তাহলে আপনারা বলেন, নবীজিকে আল্লাহ কি শুধু এই আমাদের পদ্ধতিতে পৃথিবীতে আনছে, না যুগের পর যুগ দেখাইছে? কথা বলেন, যুগের পর আদম সফিউল্লাহ থেকে নামায়া হযরত শীস, হযরত শীস থেকে নামায়া আল্লাহ আরেকজনের কাছে পাঠাইলেন, পবিত্র সেকেম করে, পবিত্র রেহেম করে আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তারও বাস্তব সুন্দর একটা সলিউশন আল্লামা ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর মতো তিনি দিয়েছেন এইভাবে। খুব মনোযোগ দেন, হযরতে আল্লাহর নবী বলতেছিলেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাম ইয়াজরিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবা ইলা আরহামিত তাহিরাতি মুসাফফান মুহাজ্জাবান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী বলতেছেন, উম্মত শোনো, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে মিনাল আসলাবিত তাইয়্যিবা পবিত্র পৃষ্ঠদেশ, আইলা আরহামিত তাহিরা পবিত্র রেহেমের মাধ্যমে
আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন জেনার মাধ্যমে আমি পৃথিবীতে আসি নাই, নাপাকির মাধ্যমে আমি পৃথিবীতে আসি নাই, আল্লাহ আমাকে পবিত্রতার মাধ্যমে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। এরপরে মুল্লা আলী কারী রাহিমাহুল্লাহ লেখেন, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদি, কোরআনে তো আর অস্বীকার করার কোন সুযোগ নাই, উনি কোরআনের নজ দিচ্ছে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এর তাফসীর করেছেন হযরত ইবনে আব্বাস, নবীজির সাহাবী, মারহাবা কোন, যার লকব হলো রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন ক্বালা মিন নাবিয়্যিন ইলা নাবিয়্যা ইলা নাবিয়্যিন, ক্বালা মিন নাবিয়্যিন ইলা নাবিয়্যিন, এক নবী থেকে আরেক নবীর মাধ্যমে, হাত্তা আখরাজতুকা নাবিয়্যা, আল্লাহ আপনাকে নবী বানায় পৃথিবীতে আনছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে দুনিয়াতে আনছেন, পৃথিবীর মধ্যে দুনিয়াতে আনছেন। হযরতে মোল্লা আলী কারী আরো একটা নস তিনি দলিল দিয়েছেন, তিনি বলেছেন নফিল বুখারী, বুখারী শরীফের মধ্যে একটা রেওয়াত আসছে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম কারনান ফাকারনান, বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম কারনান ফাকারনান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বনি আদমের শ্রেষ্ঠ জমাতে, শ্রেষ্ঠ উম্মতের ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, করনান ফাকারনান, যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া আল্লাহ আমাকে শ্রেষ্ঠতম জমানাতে, শ্রেষ্ঠ মানুষের ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি, আল্লাহ এই জমানায় আমাকে যুগের পর যুগ দেখাইয়া আল্লাহ তোমাদের জমানায় এই জমানায় আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, কোরআনের শব্দ মিথ্যা, জোরে বলেন, কোরআনের সাথে নবীর কথার মিল আছে না নাই, বুখারী শরীফের হাদিস মানায় ভুল আছে না, তো যারা সারা দিন বুখারি বুখারি করে ও তো নিজেও বুখারি বুঝে না, ও নিজেও বুখারিরে মানে না, ইমাম বুখারি হাদিস লেখার জন্য এই হাদিসের খেদমতের জন্য ওনার মাজার শরীফের মাটির ভিতর থেকে বেহেশতের ঘেরান আসতো 16 বছর, কত বছর জোরে কান, কত বছর 16 বছর ঘিরান আসলো, 16 বছর, আরে নবীর গোলামের 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 গোলাম, নবীর এ জবানের হাদিসের খেদমতের জন্য যদি ইমাম বুখারীর মা রওজার মাটি পর্যন্ত জান্নাতের ঘিরান হতে পারে, তাহলে আমার রসুলের মুখ থেকে বলে দুর্গন্ধ আসে, ওই সাফা বাজলা মাযহাবি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, ওই বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে, আমার নবীর গোলামের 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 গোলাম ইমাম বুখারী নবীর জবানের হাদিসের খেদমতের জন্য তার কবর থেকে জান্নাতের ঘিরান আসে, তার কবরের মাটি থেকে 16 বছর পর্যন্ত ঘিরান আসে, আর ওই সাফাবাজি বিজিল আজাজিল বিন আজাজি, ও বলল নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসতো, জুতা দিয়ে পিটাইলেও হক আদায় হয় না, নাফরমান কাকে বলি একটু চিন্তা করে, এরা আবার আমাদেরকে সহি হাদিস দিয়ে বোঝায়, ও কেয়ামত পর্যন্ত সহি হাদিস বলবে, তাতে সাথে আমার কিচ্ছু যায় আসে না, সুন্দর টুপি মাথায় দিবে, আল্লাহর হেরেম ধরে কাঁদবে, মাকামে ইব্রাহিমে বসে নামাজ পড়বে, ওখানে কাঁদতে কাঁদতে মরে যাবে, আল্লাহর কসম খোদা, তারপরেও তাকে বিশ্বাস করা যাবে না যদি আমার রসুলের সাথে গুস্তাখি করে, কথা বলে ঠিক নয়।